জানাচ্ছি নাইমুল ইসলাম খান, যিনি সাউল হার্ট এই আন্দোলনের একদম শুরু থেকে আছেন। আপনারা মোহন রাহানের মুখে শুনেছেন তিনি কিভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছিলেন, সাহস জুগিয়েছিলেন। তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। নাইমুল ইসলাম খান, একদিন আসলেন দৈনিক আমাদের সময় অফিসে বাংলা, ওনাকে মানে আমার অনেক দিন পরে দেখে একটু কৃষকায় মনে হচ্ছে, আমার মনে আছে আমার মনে উনি যখন বসছেন তখন বললাম যে আপনি এত শুকাইলেন কি ওষুধ বলে দেন, না আমি যে শুকাই আমি যে শুকিয়েছি এটা আমার সুস্থ। তো সেভাবেই গল্পটা শুরু করবো, ওনার সাথে কীভাবে কলকাতায় চিকিৎসার জন্য গেলেন ভারতের দিল্লি বা কলকাতা, তারপরে গল্প ওনার মুখ থেকে। এখন আমি তো আমি শুনে এক্সাইটেড, তো ওনার এক্সাইটমেন্ট আমার এক্সাইটমেন্ট মিলে গেল। আমি তখন আমার প্রতিষ্ঠানটা কি পত্রিকা না কি ওইভাবে অত ভাবি না, শুধু এইটুকু জানি যে এটা অসাধারণ সার্কুলেশন আছে, প্রচুর মানুষ এই পত্রিকাটা পড়ে। সুতরাং আমি মহোদয়কে বললাম যে আপনি লেখেন বিজ্ঞাপন লেখেন, এখন লেখাই মানুষ তো আমার উপস্থিতিতে আছে, আমিও ছোট করে প্রথম দিন ইন্ট্রোডিউস করে দিলাম। এখন এটা কেন গুরুত্বপূর্ণ, কেন আমার কাছে মনে হলো ইজ ওয়ার্থ সাপোর্টিং, সবারই সাপোর্ট করো, যে আমরা যখন এই করোনা মহামারীটা মোকাবেলা করছি যে মেসেজটা আমাদের সবাইকেই দেওয়া হচ্ছিল যে সবাই মাস্ক পরেন, সবাই করোনাটা যেন আপনাকে ঘায়েল না করে নিজেকে রক্ষা করে, এটা বলার প্রথম প্রধান কারণ হচ্ছে আমাদের নয় এমনকি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলো সকলে অসুস্থ হলে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নাই। এটা কিন্তু বাংলাদেশের প্রবলেম, যদি বাংলাদেশের প্রবলেম হইতো তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের র্যাঙ্কিংয়ে 85তম দেশটি একটা বিশেষ কনসিডারেশনে এই করোনা মোকাবেলায় 20th অবস্থান করতে পারতো না, যেখানে সাউথ এশিয়ার কোন রাষ্ট্র নাই পুলিশ তালিকায়। বাংলাদেশ সরকার বলে সাউথ এশিয়াতে ফার্স্ট, আসলে সাউথ এশিয়াতে ফার্স্ট না, বাকিদের তো নাই ওই তালিকা, গুরুজনের মধ্যে নাই, তারা সেকেন্ড কোথায় হল, ফার্স্ট মানে তো বোঝায় যেন সাউথ এশিয়াতে সেকেন্ড আছে কেউ, না দে আর নট সেকেন্ড। তো এই বাংলাদেশে এই আহ্বান যে অনেকখানি, অনেকে বলে যে রাস্তায় বেরোলে অনেকেই মাস্ক পরতে দেখা যায় না, মাস্ক পরে না এটা না সেটা, কিন্তু এটা পৃথিবীর কোথাওই হয় মানুষের মধ্যে এরকম অস্থিরতা থাকে, আমারই তো অসুবিধা, আমার তো সাফোকেশন মাস্ক পরি, আমি কিছুক্ষণ পরে পরে আঙুল দিয়ে একটু ফাঁক করি এয়ার পাস করি, তো এটা তো আমাদের জন্য খুব স্বস্তিকর জিনিস ছিল, তারপরেও যে আমরা এখানে অভ্যস্ত হয়েছি এসেছি। তো এই যেটা করোনার সময়ে আমরা উপলব্ধিটা বেশি প্রকাশ করেছি, অ্যাকচুয়ালি বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন জায়গাতেই চিকিৎসা যদি প্রিভেন্টিভ না হয়, সবাই যদি ভালনারেবল থেকে অসুস্থই হয়, তা আমরা আসলে স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে এটা মানুষকে বাঁচাতে পারবো না, আমরা নিজেরা বাঁচতে পারবো না। সুতরাং আমাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকতে হবে অসুখটা যেন না, আর অসুখটা কিছুটা হয়ে গেলেও ন্যাচারালি কিভাবে আমরা এটা থেকে সুস্থ হয়ে যাব, যেগুলির বর্ণনা মোহন রায় দিয়েছে। এই যে ন্যাচারালি এটার কিন্তু ন্যাচারালি করে এটা কিন্তু সরকারেরও স্বীকৃতি আছে, মানে প্রিভেন্টিভ মেডিসিনের চর্চা তো সরকারের নাই, তা তো সরকার জানে না, তা কিন্তু জানলেও আমরা অনেক সময় জানলেও এটা যতটা গুরুত্ব দিয়ে এটা প্রচার প্রসার করা যেত
সেটা আমরা করি না, করি না। কেন করি না? প্রায়োরিটাইজেশনে গিয়ে কোথায় এগুলি থেকে যায়, এই আলোচনা এখানে বিস্তারিত যাওয়ার সুযোগ নাই। কিন্তু আমি তো মনে করি যে মোহন রায়হানের যে সফটওয়্যারটা হাসপাতাল করার জন্য মানে ডেফিনেটলি তিনি আমাদের শুভেচ্ছা এবং সমর্থন পাবেন। কিন্তু আমার তো মনে হয় যেহেতু এখানে স্বাস্থ্য সচিব মহোদয়, দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি যে আমাদের সিস্টেমের ভিতরে, আমাদের এই হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ভিতরেই কোথাও এই যে মানুষকে এডুকেট করা, এটা চালু করা যায় কিনা, এটা ভেতরে চালু করা যায় না, উইদিন দি সিস্টেম। এবং মোহন রায়হান বা এই সাউলের প্রতিষ্ঠাটার মধ্যে কিন্তু এইরকম নয় যে ধরেন কোনো কারণে সকল চেষ্টার পরেও কারোর যদি ইন্টারভেনশন দরকার হয়, সাউল কিন্তু বলে না যে না 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 তাকে হাসপাতালে নেবেন না, কেন আমাদের সিস্টেম তো বলে সার্জারি না, না এটা না। কিন্তু যদি দেখা যায় একটা মানুষের জীবন রক্ষার জন্য সার্জারি করতে হবে, সাউল ইজ নট অপোজিং দ্যাট, এটাও কিন্তু স্পষ্ট বলা দরকার। বিকজ সাউল ইজ নট অ্যান্টি সায়েন্স, সাউল ইজ সায়েন্স, প্রো সায়েন্স না, সাউল ইজ সায়েন্স। সো এই যে জিনিসগুলি সম্পর্কে মানুষের জেনারেল ধারণা কর্তৃপক্ষীয় লেভেলে, তবে মনে হয় এই যে 12 বছর, আমার কাছে তো অবাক লাগে যে 12 বছর হয়ে গেছে, এটা আমার মনে হয় না, এই তো সেদিনের কথা মনে হয়। এবং প্রথম দিকে তো মোটামুটি প্রায় সবগুলি অনুষ্ঠানের সাথে আমি থাকতামই, এবং এই আমার বাসায় একটা আয়োজন করা হয়েছিল, এই বিমল সাদের এসেছিলেন, উনি দিল্লি থেকে ওনার একজন শেফ নিয়ে আসেন, এবং এই গল্পটা আমি বলি আমার বাসায়, এটা মোহন রায়হানের সাথে ছলা পরামর্শ করে আয়োজন ছিল। বাংলাদেশের বিভিন্ন সেক্টরের শীর্ষ ব্যক্তিত্ব আমার বাসায় এত উঁচু মানে অবস্থানে এত বেশি লোকের আয়োজনের আগেও হয় নাই পরেও হয়নি, মানে এনিওয়ান এন্ড এভরিওয়ান, আপনি টপ অর্ডারের পলিটিশিয়ানদের থেকে শুরু করে হুসেন মাহমুদ এরশাদ পর্যন্ত, হু ওয়াজ নট দেয়ার, অসাধারণ একটা আয়োজন ছিল। তো ওখানে অনেক মজার, আমাদের আমার বাসার কিচেনেই সে রান্না হয়, রান্না টান্না হওয়ার পর খাওয়া দাওয়া হলো, কয়টা পদ হয়েছিল মনে নেই, অনেক পদ ছিল, খাওয়া দাওয়া তো সবাই করলো, এভরিওয়ান ফেল যে খাবারটা ওয়াজ ডিফারেন্ট, কিন্তু সবাই খুব পছন্দ করে খাইল। খাওয়ার পরে বিমল সাদেরের একটা শুভেচ্ছা বক্তব্যের পাওয়া ছিল, তো উনি বললেন যে মানে এই রান্নাটা আমার সঙ্গী শেফ করেছে দিল্লি থেকে এসেছে, কেমন লাগলো আপনাদের? তো সবাই তো মোটামুটি সমস্যা বলল ফ্যান্টাস্টিক, তো এটার মধ্যে কি আপনারা কিছু ফিল করেছেন? তো উনি ওনারা অধিকাংশ মানুষ কিন্তু বললো একটু ডিফারেন্ট, বাট ডিফারেন্সটা কোথায় দে ডিড নট কোয়াইট রিয়ালাইজ। তখন উনি উন্মোচন করলেন সত্য যে দি অনলি ডিফারেন্স ইন অল দিস আইটেম সাক্ষী দিলেন আমার ভাই, যে ওনাকে জিজ্ঞেস করেন যে এই বাড়িতে কোন তেল গেছে কিনা। আমার মনে হয় যে এগুলি নিয়ে বহু চর্চার আছে, বহুভাবে বহু মানুষের সমর্থনের প্রয়োজন আছে, কিন্তু মোহন রায়হানের মুখে একজন বললেন যে তিনি তো ডাক্তারের মতো কথা বলছেন, তো একজন মোহন রায়হান উনি যেভাবে আন্দোলন সংগ্রামে প্রতিবাদে মিছিলে সভায় মানুষকে হুলস্থুলে ফেলে দিতেন বক্তৃতা করে, আমি সেই মানুষটাকে দেখছি অত্যন্ত শান্ত, ঝি একজন নতুন ধরনের সংগ্রামী মানুষ হিসেবে, তো তার সংগ্রামে আমাদের সমর্থন বা আমি তো মনে করি আমি এর সাথে জড়িতই, আমরা এটা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু মোহন রায়হান ঠিকই বলেছেন যে আসলে এভাবে কাজটা করেন বলে উনি ফিল করেন যে 40,000 লোককে কাভার করা ইজ নট গুড এনাফ, যদিও একটি প্রাইভেট অর্গানাইজেশন প্রাইভেট ইনিশিয়েটিভে দিস ইজ এ হিউজ নাম্বার, কিন্তু একটা 18 কোটি লোকের দেশের জন্য এটা খুবই সামান্য। তখন তার মধ্যে ফ্রাস্ট্রেশন আসে, দ্যাট ইজ ওয়্যার জনাব আব্দুল মান্নান প্যান্ডেমিকের জন্য হয়তো এখনই এটা গভর্নমেন্টের সামনে প্রায়োরিটাইজ করা ডিফিকাল্ট,
বাট আমি আশা করি যে উনি ওনার সময়কালের মধ্যে প্যান্ডেমিকও ভ্যাকসিন সহ এসে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে, তখন ডেফিনেটলি উনি সহযোগিতা করতে পারবেন যে কিভাবে আমাদের মূল স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে এই সাউলের ওয়ার্ল্ডে যত লোক কোভিডে মারা গেছে তার মধ্যে হার্টের পেশেন্ট বেশি ছিল। সহযোগিতা করেছেন তাদের প্রতিও আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই সকল আপনাদেরকে অনেক ধন্যবাদ।